এক যৌথ প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর 170 সদস্যের একটি দল বাংলাদেশে অবস্থান করছে। গত 1 মার্চ শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজ IL-76 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তাদের নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এবং বাংলাদেশে তারা বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ ও ভারতীয় সেনাদের 2 সপ্তাহের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে গত শনিবার। শনিবার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে শুরু হয়ে মহড়াটি আগামী 15 মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। সম্প্রতি 8 নামের এই অনুশীলন গত 2 মার্চ থেকে শুরু হয়ে আগামী 15 মার্চ পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এই যৌথ প্রশিক্ষণ অনুশীলন চলবে। এটি হবে এই অনুশীলনের 8ম সংস্করণ। ভারতীয় দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি 8 নামের এই মহড়ায় সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন অভিযানে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় প্রাধান্য পাবে। এছাড়া দুই দেশের সেনাবাহিনী ভূমিকম্প ও বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ বিষয়ক অনুশীলন পরিচালনা করবে। সামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা।